আদম নবী এসেছেন কোরআন আসে নাই কৃষ্ণ নবীর আগমন হয়েছে কোরআন আসে না কোন কোরআন যেটা সমস্ত কিতাবের কিতাব শ্রেষ্ঠ কিতাব কোন কোরআন যেই কোরআন হচ্ছে যালিকাল কিতাব লা রাইবা ফি কোন কোরআন যেই কোরআন হচ্ছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ওই কোরআন আসে না ও কোরআন তুমি কি আসবে না বলে যে আমার এখনো যাওয়ার সময় হয় নাই এখনো যাওয়ার সময় হয় নাই এবার চলে আসলো দাউদ পয়গম্বর কোরআন বলে যে আমার এখনো যাওয়ার সময় হয় নাই এবার চলে আসলো মুসা পয়গম্বর কোরআন বলে যে আমার এখনো যাওয়ার সময় হয় নাই এবার চলে আসলো ঈসা পয়গম্বর কোরআন বলে আমার এখনো যাওয়ার সময় হয় নাই যখন আপনার আমার নবী আসলেন যারা দিলসে শুনো ইয়ার দিলসে যখন আমাদের নবী আসলেন কুরআন আসার জন্য প্রস্তুত এবার নবীজির বয়স 5 বছর কুরআন বলে আল্লাহ আমাকে পাঠাবা না কয় সময় হোক সুবহানাল্লাহ নবীজির বয়স মোবারক 10 বছর শুনিয়েছে কুরআন বলে আল্লাহ আমাকে পাঠাও বলে যে সময় হোক 20 25 30 যখন পার হয়ে গেল কুরআন আল্লাহ পাককে বলে আল্লাহ আমাকে পাঠাও বলে যে সময় হোক এবার কোরআন বলে যে মওলা দিসম নবীরে মাত্র 63টা বছর 40 বছর যদি আমাকে এখানে সুপ করায় রাখো বাকি 23 বছরে কি করবে তো কি করবে রব বলে যে এই হিকমত তোমরা বুঝবা না তোমরা তোমাদের জ্ঞান দিয়ে আমি রবের হিকমত বুঝতে পারবা না আমার নবীকে আমি পাঠাচ্ছি সুতরাং সব প্ল্যানিং আমি আল্লাহ নিজেই করে রেখেছি সুবহানাল্লাহ 40 বছর যখন হয়েছে আল্লাহ পাক বলে যে জিব্রাইল এবার নিয়ে যাও এবার নিয়ে যান এবার উনি আসলেন ইকরা বিইসমি রাব্বিকাল লাযী খালাক বলে শুরু করলেন টোটাল কোরআন আসতে সময় লেগেছে 23 ইয়ার্স 23 বছর বড় চমৎকার বিষয় বড় অদ্ভুত বিষয় বড় অবাককর বিষয় 1450 বছর পার হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত কোরআনের একটা পারা পরিবর্তনের প্রয়োজন হয় নাই সুবহানাল্লাহ বছর পার হয়ে যাচ্ছে পারা তো দূরের কথা একটা সুরার পরিবর্তনের প্রয়োজন হয় নাই সুরা তো দূরের কথা একটা আয়াতের পরিবর্তনের দরকার হয় নাই ব্যাপারটা কি রে ভাই ডানে দেখো পরিবর্তন বামে দেখো পরিবর্তন সামনে পিছে কত কিছুর আমল পরিবর্তন এবার জগৎ জিজ্ঞেস করে ও কোরআন তোমার বয়স কত বলে যে 1450 বছর পার হয়ে যাচ্ছে তার মানে তুমি আমার আমলে যেমন আছো তোমার আমার দাদার আমলও ছিল কোরআন বলে যে হ্যাঁ তোর দাদার আমলে ছিলাম দাদার দাদার আমলেও ছিলাম তার দাদার আমলেও ছিলাম তার দাদার আমলেও ছিলাম তার দাদার আমলেও ছিলাম তার দাদার আমলেও ছিলাম তো সর্বযুগের কত কিছুই পরিবর্তন হলো নকিয়া ফোন আইফোনের ডিমান্ডে চলে আসলো তোমার মধ্যে পরিবর্তন আসলো না কেন কোরআন উত্তর দেয় আমাকে নাজিল করনেওয়ালা সর্বকালে সর্বযুগে সর্বপরিস্থিতির সর্বপ্রশ্নের উত্তর দেওয়ার মতো সর্বচাহিদা নিবারণের মতো কোয়ালিটি আমার রব আমি কোরআনের ভিতর দান করে দিয়েছেন সুবহানাল্লাহ কোরআন বলে আমার পরিবর্তনের দরকার নাই তুই নিজেরে পরিবর্তন কর আর একটু জোরে বলতে হবে ভাই কত বছর প্রায় 1400 বছরটা বলেন কত বছর 1400 বছর একই সম্মানে টিকে থাকা সাইড ঠিকানা খেলার কথা না আজকে থেকে 2500 বছর পিছনে যান মোগল সাম্রাজ্য এর থেকে আরো পিছনে যান আরেক সাম্রাজ্য ব্রিটিশ সাম্রাজ্য এখন জোরে বলেন না এখন কত কিছুর পরিবর্তন মোগলের আমল ও কোরআন সুবহানাল্লাহ জোরে বলেন না রে ভাই ব্রিটিশের আমল ও কোরআন সাহাবার আমল ও কোরআন আহলে বাইতের আমল ও কোরআন পরিবর্তন লাগে নাই ভাবেন একটু পরিবর্তন এমন কিছু আছে এমন কিছু আমি সবার আওয়াজটা চাই আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন ভাইয়েরা শুনতে পারলে একটু রিপ্লাই দিবেন সব কোরআনের মধ্যে আছে চাহিদা পূরণের ক্যাপাবিলিটি কোরআনের মধ্যে আছে এবার বলেন সে কোরআন নাযিল করছে কে ২০২৩ সালের চাহিদা পূরণ যেহেতু করতে পারতেছে কোরআন তার মানে যিনি কোরআনের কালাম করেছেন তিনি 23 সাল সম্পর্ক আগে থেকে জানতেন জোরে 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 50 সালে কি হবে আমরা কেউ ধারণা করতে পারি না কিন্তু কোরআন বলে যে তোরা না থাকলো
বুঝতেছেন বিষয়টা তাহলে কোরআন আওয়াজটা দিয়ে বলেন কিতাবটার নাম কি জোরে বলতে হবে কিতাবটার নাম কি এই কোরআনের বাড়ি কোথায় ফি লাউহিম মাহফুজ আল্লাহ বলছেন এই কোরআনের বাড়ি হচ্ছে লওহে মাহফুজে সুবহানাল্লাহ একটু জোরে সুবহানাল্লাহ লওহে মাহফুজ কোথায় আল্লাহ যেখানে রাখছে আল্লাহ তাআলা আমাদেরকে যে পাঠিয়েছেন এই পাঠানোর পিছনে একটা বিশেষ লক্ষ্য আছে কারণ আপনি জানেন অনেকে মায়ের পেটে আসার আগেও মারা যায় কেউ মায়ের পেটেও মারা যায় কেউ এসেও মারা যায় তাহলে আপনার আমার নিজেকে একবার প্রশ্ন করা দরকার আল্লাহ আমাকে এখনো বাঁচায় রাখলেন তো রাখলেন কেন চাইলে তো মায়ের পেটেও নিয়ে যেতে পারতেন একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইয়া যেহেতু রব এখনো আমাকে বাঁচাইও রেখেছেন হাজার গুনাহ করার পরও রিজিকও দিচ্ছেন নিশ্চয়ই বিশেষ একটা কারণ আছে ওই কারণটা যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি করব তো করব কি আগে তো কাজ বুঝে নিতে হবে তারপরে না করা না করা তারপরে না পারা না পারা কথা বলেন ঠিক কি না আসুন আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে মুরব্বিদের দোয়া নিয়ে কিছু বোঝার চেষ্টা করব আমার ভাইয়েরা ইসলাম এমন একটা ধর্ম যে এটাকে ইসলামটাকে হৃদয়ে লালন করেছে নবীর আদর্শকে হৃদয়ে লালন করেছে কোরআনটাকে বুকের মধ্যে ধারণ করেছে পৃথিবীর যেই কোনো জায়গায় যাক মাথা নিচু করে তাকে আসতে হবে না যেখানেই যাবে মাথা উঁচু করেই আসতে পারবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মাথা নিচু করে বাঁচার জন্য বানায় নাই বুক ফুলায় মাথা উঁচু করার জন্য আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন এবার বলেন কিতাবটার নাম কি জোরে বলেন বাড়ি কোথায় লোহে মাহফুজ বাড়ি কোথায় মনে রাখবেন ভাইরা ইসলাম দান্দা লাগাইতে আসে নাই দ্বন্দ্ব মিটাইতে এসেছে ইসলাম কোরআন ঝগড়া লাগাইতে আসেনি ঝগড়া বন্ধ করতে এসেছে নবী রহমাতুল্লিল আলামিন যুদ্ধ লাগাইতে আসেনি যুদ্ধ বন্ধ করতে এসেছেন সেই কোরআন নিয়ে আমরা তো ঝগড়া করাটা মানাই না কথা বলেন না রে ভাই প্রত্যেকটা কিছুর একটা উসুল আছে একটা বেস আছে যে দশতলা বিল্ডিং আপনারা দেখছেন ওই দশতলা বিল্ডিং এর একটা বেস আছে বেসের একটা পিলার নির্দিষ্ট আছে এই প্যান্ডেলের একটা নির্দিষ্ট বেস আছে প্যান্ডেলওয়ালাকে জিজ্ঞেস করেন ওই বেসটা উনি খুঁজে বের করে দিবে এই যে মাইক্রোফোন মাইক্রোফোনের একটা বেস আছে প্রত্যেকটা কিছুর একটা বেস আছে আর ইসলামের মেইন বেসটাই হচ্ছে শান্তি 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 তো যেখানে শান্তি সেখানে ইসলাম যেখানে শান্তি নাই জোরে বলতে হবে তো ভাই যেখানে শান্তি নাই যেখানে শান্তি আছে বাস এই কথাটা মাথায় রাখবেন সর্বদা যেখানে দেখবেন যে শান্তি নাই সেখান থেকে আস্তে করে সাইকেল নিবেন এখানে আমার ইসলাম নাই যত আল্লাহ এবং রসুলকে ধর্মকে এখানে লালন করতে পারবেন আপনার এটা তত বেশি প্রশান্তি অনুভব করবে এই যে আপনারা বলেন না শান্তি নাই শান্তি নাই শান্তি নাই অনেকে তো সুইসাইডও করে ফেলতেছে কেন নাই বলে যে এখানে শান্তি নাই তো শান্তি আসবে কেমনে যাকে রাখার তাকে তো রাখিই নাই ওনাকে যখন রেখেছে যে রেখেছে ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলেছে আগুনের কর্ম চালাই দেওয়া আগুনে শেষ করে দেওয়া উত্তপ্ত করে দেওয়া কিন্তু রবকে দিলে রাখার কারণে আগুন পর্যন্ত ইব্রাহিম নবীকে জ্বালাইতে পারে নাই যাকে রাখার রাখার দরকার আছে তো তারপরে না শান্তি আমাদের ইসলাম তো সে ধর্ম যে ধর্ম শিক্ষা দেয় নিজের মুখে হাসি না ফুটলেও মানুষের মুখে হাসি ফুটানোর ব্যবস্থা করো নিজে উপবাস থাকলেও মানুষকে মেহমানদারি করো খাবার মাধ্যমে সুবহানাল্লাহ তোমার ঘরের মধ্যে যদি কখনো দেখো অন্য ধর্মের মানুষ এসে অভাবের কারণে হাত পেতেছে জিজ্ঞেস করিও না সে কোন ধর্মের বিশ্বাসী যতটুকু পারো তাকে সাহায্য করো যদি দিতে না পারো কোনো অর্থনৈতিক সম্পদ অন্তত মুসকি হেসে সুন্দর একটা ব্যবহার দিয়ে তাকে বিদায় করো যুগে যুগে আল্লাহ নবী রসুল পাঠিয়েছেন ইসলাম প্রচার করার জন্য ধর্ম প্রচার জন্য কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা যুগে যুগে নবী রসুলকে পাঠিয়েছেন আল্লাহর বার্তা প্রচার করার জন্য কথা বলেন ঠিক কি না আল্লাহ যুগে যুগে নবী রসুলকে পাঠিয়েছেন মানুষকে অমানুষ থেকে মানুষ বানানোর জন্য কথা বলেন ঠিক কি না আল্লাহ যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন আল্লাহর দাওয়াত পৌঁছায় দেওয়ার জন্য কথা বলেন ঠিক কি না আল্লাহ যেমন নবীও পাঠিয়েছেন রসুলও পাঠিয়েছেন তাদের জন্য একটা জায়গাও নির্ধারণ করে দিয়েছেন আমি সবার মনোযোগ চাচ্ছি এবার আদম নবীকে যখন আল্লাহ পাঠালেন আল্লাহ পাক বলে তোমাকে আমি পৃথিবীতে পাঠাচ্ছি পুরো পৃথিবী তোমার দায়িত্বে নাই তোমার জন্য আমি দায়িত্ব নির্ধারণ করলাম তোমার জন্য আমি বরিশালকে নির্ধারণ করলাম তুমি বরিশাল ইসলাম প্রচার করো এটা কিভাবে বুঝবেন মুসা নবীকে
কিসের নবী বলা হয়? বনি ইসরায়েলের নবী। আমরা তো বনি ইসরায়েল না, উনি বনি ইসরায়েলের নবী। একটু জোরে জোরে বলতে হবে তো ভাইয়া। ওনার দায়িত্ব ছিল নির্দিষ্ট এরিয়া। আমরা আমাদের এনভায়রনমেন্টে বোঝার জন্য বলি, বাংলাদেশে 64টা জেলা, বাস এটাকে মাথায় রেখে বলেন। আল্লাহ তাআলা যখন এবার শীষ নবীকে পাঠালেন, শীষ নবীকে দায়িত্ব দিলেন, শীষ তোমার দায়িত্ব হচ্ছে খুলনা। এবার যখন ইদ্রিস নবী আসলেন, আল্লাহ পাক বললেন তোমার দায়িত্ব হচ্ছে পাবনা। আর একটু জোরে। এবার যখন মূসা নবী আসলেন, আল্লাহ পাক বললেন তোমার দায়িত্ব হচ্ছে সিলেটে। এবার যখন ঈসা নবী আসলেন, ওনাকে বললেন আল্লাহ তোমার দায়িত্ব হচ্ছে চট্টগ্রামে। এবার আমাদের নবীর আসার পালা। আর একটু জোরে। এবার আদম নবী বলে আল্লাহ আমাকে যে দায়িত্বটা দিলা, আমার টাইম কত? বলে যে তোমার টাইম 1000 বছর। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার ইব্রাহিম নবী আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ আমার দায়িত্ব কোথায়? বলে যে তোমার দায়িত্ব হচ্ছে তোমার কি জানি বলে কলকাতায়। তো আল্লাহ আমার টাইম কতটুকু? বলে যে তোমার শত শত বছর। সুবহানাল্লাহ, জোরে। নূহ আলাইহিস সালাম বলে যে আল্লাহ আমার এরিয়া কোনটা? বলে আল্লাহ পাক বলে তোমার এরিয়া হচ্ছে মুম্বাই। আল্লাহ আমার টাইম কতদূর? বলে যে তোমারও শত শত বছর। এবার সব নবী আসা শেষ, আমাদেরটা আসার সময়। এবার আমাদের নবী বলে আল্লাহ আমার এরিয়া, আমারও তো একটা দায়িত্ব, এরিয়া দেব। এরিয়া আপনার এরিয়ার ভিতরে বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, দুবাই আছে, আমেরিকা আছে, আফ্রিকা আছে, সুইজারল্যান্ড আছে, আফ্রিকা আছে, আমেরিকা আছে, কানাডা আছে, উত্তর আছে, দক্ষিণ আছে, পূর্ব আছে, পশ্চিম আছে। আসমানও আপনার দায়িত্ব, জমিনও আপনার দায়িত্ব, দ্বিতীয় আসমান আপনার দায়িত্ব, তৃতীয় আসমান আপনার আল্লাহ সব দায়িত্ব আমার। আল্লাহ আপা বলে যে হ্যাঁ আপনার দায়িত্ব। তো আল্লাহ আমার ডিউরেশন, আমার টাইম 65 বছর। ফাটি গণিত তুললে গেছে। আমাদেরকে আল্লাহ তাআলা একটা ধর্ম দিয়েছেন, এ ধর্মের নাম ইসলাম। এই ইসলাম বড় চমৎকার এবং বড় মাধুর্যপূর্ণ একটা ধর্ম। বুঝতে পারি নাই আমরা, বুঝার মতো ব্যর্থতা আমাদের। মনে রাখবেন ভাইয়েরা, এই ইসলামে আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছেন যেটার নাম কোরআন। এটার নাম কি? এই কোরআনের এত সুন্দর একটা বিষয় হচ্ছে, পৃথিবীতে যতই সুস্থ মস্তিষ্কের সুন্দর মনওয়ালা মানুষ কোরআনের ভুল ধরতে গিয়েছে, কোরআনের সৌন্দর্যের প্রেমে পড়ে ইসলাম গ্রহণ করে নিয়েছে। এবার আমি যে দিকে যাচ্ছি আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আমাকে একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। যে প্যান্ডেলে এখন আপনারা মাহফিল করছেন, 2050 সালে এই প্যান্ডেল করলে সবাই কি সুনাম করবে না বদনাম করবে? শুনি নাই কেন? আপনারাই বলবেন 2023 সালে তো এই ডিজাইন দেখছি, এটা আবার কিতাব। কথা বলেন ঠিক কিনা? আমার এখানে দাদার নানার বয়সী যারা আছেন, ওনাদের সময়ও কিন্তু মাহফিল ছিল, কিন্তু এই পরিবেশ ওনারা দেখে নাই। ওনারা কখনো সাউন্ড বক্সের জিনিস যে আসবে সেটাও কখনো কল্পনা করে নাই। হরন কতগুলা ছিল, বাস এগুলা দিয়ে মাহফিল করে ফেলতো, ল্যাম্প নিয়ে, তারপর ওই কতগুলা কি জানি কয় মেন্টল টেন্টল পাম্পাস, হ্যাঁ এগুলা নিয়ে ওনারা মাহফিল সাজাতো, মাহফিলে আসতো। কথা বলেন ঠিক কিনা? এবার আমার যুবক ভাইদের আমি একটু রিপ্লে চাইবো। সময়ের সাথে সাথে সবকিছুর পরিবর্তন হয় কি হয় না? পরিবর্তন কেন হয়? চাহিদার কারণে। এটা যতদিন চাহিদা নিবাতে পারবে ততদিন থাকবে, চাহিদা পূরণ করার এবিলিটি থাকবে না, এটাকে মাস্ট বি চেঞ্জ করতেই হবে। এটাই হচ্ছে বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? একটা সময় নকিয়া 33-10 রাজত্ব ছিল, টরঙ্গ টরঙ্গ টং। এখন যদি সে ফোনটা কাউকে একটা ফ্রিও দেয়, খুশি হবে? বরং সে বলবে যে তুই আমাকে ইনসাল করছস, আইফোনের যোগে আইসা তুই আমারে 33-10 দেশ করত। একটা সময় কিন্তু সেই ফোনটা রাজা ছিল, এখন এর কোন অস্তিত্ব? এবার এতটুকু যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা আমাকে একটু সাড়া দিবেন। সময়ের তালে তালে 2000 সালের
আজকের এই গ্রাম 2023 সালের গ্রামের মধ্যে আমূল পরিবর্তন এসেছে। মাটির ঘর টিনের ঘর হয়েছে, টিনের ঘর পাকা ঘর হয়েছে, একতলা বিল্ডিং চারতলা হয়েছে, মাটির রাস্তা পাকা হয়েছে। আওয়াজ দিতে হবে ঠিক কি না? আগে একটা সময় পুরো এলাকায় ঘুরলে স্যার ভার্সিটির একটা স্টুডেন্ট খুঁজে পাওয়া যেত না, এখন জায়গায় জায়গায় দেখেন আপনি ভার্সিটির স্টুডেন্ট খুঁজে পাবেন। আগে তেমন স্কুল ছিল না, এখন স্কুল হয়েছে। আগে তেমন কলেজ ছিল না, এখন কলেজ হয়েছে। আগে সেবা নিতে যেতে লাগতো 3 মাইল দূরে, এখন একটা ফোন দিলেই ডাক্তারের পরামর্শ। সবকিছু মিলে যুগের পরিবর্তন, যেটাকে আমরা বলছি চাহিদার পরিবর্তন। যুবক ভাইয়েরা প্রস্তুত থাকবেন, সময়ের তালে তালে হবিগঞ্জের পরিবর্তন হয়েছে, মৌলভীবাজারের পরিবর্তন হয়েছে, সম্পূর্ণ সিলেটের পরিবর্তন হয়েছে, চট্টগ্রামের পরিবর্তন হয়েছে, ঢাকার পরিবর্তন হয়েছে, গ্রাম শহর হয়ে যাচ্ছে, মাটির রাস্তা পাকা হয়ে যাচ্ছে। এ প্যান্ডেল চলবে না 2050 সালে যদি সেটা চাহিদাকে নিবারণ করতে না পারে, তার চাহিদা যদি পূরণ করতে না পারে। পরিবর্তন বাধ্যতামূলক, পরিবর্তন বাধ্যতামূলক, কথা বলতে হবে পরিবর্তন বাধ্যতামূলক। এটার পরিবর্তন হয়েছে, ওটার পরিবর্তন হয়েছে, 20-30 বছর যেতে না যেতে কত কিছুরই তো পরিবর্তন হয়ে যায়। 15-20 বছর বিদেশ থেকে এসে দেশে আসার পর অনেকে রাস্তাও ঘাটও চিনে না, এমনও হয়ে যায়। এত পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا সর্বপ্রথম আমরা সকল গুনেহগার পাপী অপরাধী বান্দারা মিলে মহান রবের পবিত্র নামের জিকিরের মাধ্যমে নিজেদের অপবিত্র জবানকে পবিত্র করার চেষ্টা করব। আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ ভালোবাসা নিয়ে পড়ার চেষ্টা করবেন, সাথে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহু 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 আল্লাহু
সবাই মিলে আরেকটি ইমানি আওয়াজে আল্লাহু 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 আল্লাহ الصبح بدا من طالعته والليل دجى শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে মহব্বতের ইমানে আওয়াজে আল্লাহু 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 অধ্যক্ষ মির্জাপুর নবীর প্রেমিক সুন্নি যুব সংগঠনের আয়োজনে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক সহযোগিতা ও মহব্বতে ঋষি দরবার শরীফের সম্মানিত পীর সাহেব রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত পীরে তরিকত হুজুর আলহাজ আল্লামা সৈয়দ শামসুদ্দিন ইমরান শাহ সাহেব হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নূরানি ইমানি মাহফিলের সম্মানিত মান্যবর সহ সভাপতি জনাব হাজি রফিক মিয়া সাহেব জনাব মোহাম্মদ আব্দুল আলী সর্দার সাহেব আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান মেহমান মান্যবর চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হুজুর আল্লামা মুফতি জুনায়েদ সিদ্দিকী আত-তাহিরি সাহেব মুত্তাজিল্লুল আলী আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক রৌনকে আহলে সুন্নাত হযরতুল ইমাম কাউসার আহমেদ খান মুজাহিদি সাহেব আজকের মাহফিলের সম্মানিত আলোচক শায়র আহলে সুন্নাত শায়র কারি নাজমুল হুদা আল হুসাইনি সাহেব রৌনকে মিল্লাত হযরত মাওলানা কারি হাফিজুর রহমান সাহেব রৌনকে মিল্লাত হযরত মাওলানা কারি নূরউদ্দিন নূরানি সাহেব মাহফিল পরিচালনায় খেদমত করে যাচ্ছেন রৌনকে আহলে সুন্নাত ডাক্তার কাজী মুফতি মোহাম্মদ মহিউদ্দিন জিলানি সাহেব সহ আমন্ত্রিত ওদিগার ওলামায়ে কেরাম বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে জাম হাজেরানে মজলিস উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আপন আপন জায়গা থেকে রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে অন্তরের সর্বোচ্চ ভালোবাসাকে সাথে নিয়ে একবার রবের দরবারে গোলামির হাজিরা দেওয়ার লক্ষ্যে মহব্বত করে চিৎকার করে একবার বলি আলহামদুলিল্লাহ আরেকটু ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিল যারা আয়োজন করেছেন এই আয়োজন করার জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন ইতিমধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যারা উপস্থিত হব যারা দূর থেকে শ্রবণ করছি আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগিরা গুনাহকে মাফ করে দিন আমিন আল্লাহ তাআলা দয়া করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন আমিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক সম্মানিত উপস্থিতি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে আমার নিবেদন যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন এই সময়টুকু সবাই
মনের কান দিয়ে একটু শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার কথা আমি অধমের কোন কথা কাউকে গ্রহণ করতে হবে না তবে আপনার ঈমানি ভাই হিসেবে আপনার কাছে ছোট্ট একটি আবদার রাখব প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা আর একটু জোরে বলেন আমি আপনাদের আমন্ত্রণে আপনাদের এলাকায় আল্লাহর রহমতকে সাথে নিয়ে আমি মেহমান হয়ে এসেছি আমি ভালোবাসা নিয়ে এসেছি আপনাদের কাছে যেন ভালোবাসা এবং দোয়া নিয়ে ফিরে যেতে পারি এই আন্তরিকতা আছে তো আপনাদের কাছে না মাশাআল্লাহ আজকের আলোচনা চলবে 50-50 আমি করব 50 আপনারা করবেন 50 ইনশাআল্লাহ রাজি রাজি দাদা নানার বয়সে যারা আছেন আপনাদের আর আজকে আওয়াজ করতে হবে না কষ্ট করে কারণ আপনারা আওয়াজ করতে করতে কালা দাঁড়িয়ে সাদা বানিয়েছেন আর করা লাগবে না যা করার নাতিরাই করে ফেলবো যুবকরা আসেনি আছে যুবকরা আসেনি আছে একবার বলেন মারহাবা এবার আসুন যারা পড়ালেখায় আছেন পড়ালেখার সাথে সম্পৃক্ত ছিলেন আপনারা একটু মনোযোগ দিবেন যত সাইলেন্ট থাকতে পারবেন আমরা বলতে তত স্বাচ্ছন্দ্য বোধ ফিল করব ভাইয়া কিছু করা যায় কিনা একটু দেখেন এই মাহফিলটা সবার দায়িত্ব আছে সুন্দর করার ঠিক না আমরা সবাই যেন আপন আপন জায়গা থেকে সবাই দায়িত্ব পালন করি মাশাআল্লাহ মাশাআল্লাহ তো যাই হোক আপনারা কিন্তু ফগেটটা সাবধান বুঝাইতে পারি না মনে কথা ফগেট ফগেট যদি একটু সামনে আসতে পারেন যদি সম্ভব হয় আর কি আপনারা একটু সামনে আসার চেষ্টা করেন এটাও সম্ভব সুন্দর যদি হয় যদি আপনাদের পক্ষে সম্ভব হয় ভাইরা জি আপনারা যত নিরিবিলি থাকবেন আমার বলতে তত স্বাচ্ছন্দ্য বোধ ফিল করব আমি সেজন্য আপনাদের সকলের একটু সহযোগিতা কামনা করছি সবাই আগে একবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার বান্দা হিসেবে আল্লাহরে ডাকলাম এবার উম্মত হিসেবে নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ এবার সবাই মিলে বলেন মারহাবা এবার সাইলেন্ট থাকে আমাদেরকে আল্লাহ তাআলা একটা ধর্ম দিয়েছেন এই ধর্মের নাম ইসলাম এই ইসলাম বড় চমৎকার এবং বড় মাধুর্যপূর্ণ একটা ধর্ম বুঝতে পারি নাই আমরা বুঝার মতো ব্যর্থতা আমাদের মনে রাখবেন ভাইয়েরা এই ইসলামে আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছেন যেটার নাম কোরআন এটার নাম কি এই কোরআনের এত সুন্দর একটা বিষয় হচ্ছে পৃথিবীতে যতই সুস্থ মস্তিষ্কের সুন্দর মনওয়ালা মানুষ কোরআনের ভুল ধরতে গিয়েছে কোরআনের সৌন্দর্যের প্রেমে পড়ে ইসলাম গ্রহণ করে নিয়েছে এবার আমি যে দিকে যাচ্ছি আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আমাকে একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন যে প্যান্ডেলে এখন আপনারা মাহফিল করছেন 2050 সালে এই প্যান্ডেল করলে সবাই কি সুনাম করবে না বদনাম করবে শুনি নাই কেন আপনারাই বলবেন 2023 সালে তো এই ডিজাইন দেখছি এটা আবার কিতা কথা বলেন ঠিক কিনা আমার এখানে দাদার নানার বয়সী যারা আছেন ওনাদের সময়ও কিন্তু মাহফিল ছিল কিন্তু এই পরিবেশ ওনারা দেখে নাই ওনারা কখনো সাউন্ড বক্সের জিনিস যে আসবে সেটাও কখনো কল্পনা করে নাই হরন কতগুলা ছিল বাস এগুলা দিয়ে মাহফিল করে ফেলতো ল্যাম্প নিয়ে তারপর ওই কতগুলা কি জানি কয় মেন্টল টেন্টল পাম্পাস হ্যাঁ এগুলা নিয়ে ওনারা মাহফিল সাজাতো মাহফিলে আসতো কথা বলেন ঠিক কিনা এবার আমার যুবক ভাইদের আমি একটু রিপ্লে চাইবো সময়ের সাথে সাথে সবকিছুর পরিবর্তন হয় কি হয় না পরিবর্তন কেন হয় চাহিদার কারণে এটা যতদিন চাহিদা নিভাতে পারবে ততদিন থাকবে চাহিদা পূরণ করার এবিলিটি থাকবে না এটাকে মাস্ট বি চেঞ্জ করতেই হবে এটাই হচ্ছে বাস্তবতা কথা বলেন ঠিক কিনা
একটা সময় নকিয়া 3310 এর রাজত্ব ছিল টড়রঙ্গ টড়রঙ্গ টং এখন যদি সে ফোনটা কাউকে একটা ফ্রিও দেয় খুশি হবে না বরং সে বলবে যে তুই আমাকে ইনসাল্ট করছস আইফোনের যুগে আইসা তুই আমারে 3310 দেশ কুত্তো একটা সময় কিন্তু সেই ফোনটা রাজা ছিল এখন আর কোনো অস্তিত্ব এবার এতটুক যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা আমাকে একটু সাড়া দিবেন সময়ের তালে তালে 2000 সালের আজকের এই গ্রাম 2023 সালের গ্রামের মধ্যে আমূল পরিবর্তন এসেছে মাটির ঘর টিনের ঘর হয়েছে টিনের ঘর পাকা ঘর হয়েছে একতলা বিল্ডিং চারতলা হয়েছে মাটির রাস্তা পাকা হয়েছে আওয়াজ দিতে হবে ঠিক কি না আগে একটা সময় পুরো এলাকায় ঘুরলে সার ভার্সিটির একটা স্টুডেন্ট খুঁজে পাওয়া যেত না এখন জায়গায় জায়গায় দেখেন আপনি ভার্সিটির স্টুডেন্ট খুঁজে পাবেন আগে তেমন স্কুল ছিল না এখন স্কুল হয়েছে আগে তেমন কলেজ ছিল না এখন কলেজ হয়েছে আগে সেবা নিতে যেতে লাগতো 3 মাইল দূরে এখন একটা ফোন দিলেই ডাক্তারের পরামর্শ সবকিছু মিলে যুগের পরিবর্তন যেটাকে আমরা বলছি চাহিদার পরিবর্তন যুবক ভাইরা প্রস্তুত থাকবেন সময়ের তালে তালে হবিগঞ্জের পরিবর্তন হয়েছে মৌলভীবাজারের পরিবর্তন হয়েছে সম্পূর্ণ সিলেটের পরিবর্তন হয়েছে চট্টগ্রামের পরিবর্তন হয়েছে ঢাকার পরিবর্তন হয়েছে গ্রাম শহর হয়ে যাচ্ছে মাটির রাস্তা পাকা হয়ে যাচ্ছে এই পেন্ডল চলবে না 2050 সালে যদি সেটা চাহিদাকে নিবারণ করতে না পারে তাহলে চাহিদা যদি পূরণ করতে না পারে পরিবর্তন বাধ্যতামূলক পরিবর্তন বাধ্যতামূলক কথা পরিবর্তন বাধ্যতামূলক এটার পরিবর্তন হয়েছে ওটার পরিবর্তন হয়েছে 20-30 বছর যেতে না যেতে কত কিছুরই তো পরিবর্তন হয়ে যায় 15-20 বছর বিদেশ থেকে এসে দেশে আসার পর অনেকে রাস্তাও ঘাটও চিনে না এমনও হয়ে যায় এত পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু বড় চমৎকার বিষয় বড় অদ্ভুত বিষয় বড় অবাককর বিষয় 1450 বছর পার হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত কোরআনের একটা পারা পরিবর্তনের প্রয়োজন হয় নাই সুবহানাল্লাহ বছর পার হয়ে যাচ্ছে পারা তো দূরের কথা একটা সুরার পরিবর্তনের প্রয়োজন হয় নাই সুরা তো দূরের কথা একটা আয়াতের পরিবর্তনের দরকার হয় নাই ব্যাপারটা কি রে ভাই ডানে দেখো পরিবর্তন বামে দেখো পরিবর্তন সামনে পিছে কত কিছুর আমল পরিবর্তন এবার জগৎ জিজ্ঞেস করে ও কোরআন তোমার বয়স কত বলে যে 1450 বছর পার হয়ে যাচ্ছে তার মানে তুমি আমার আমলে যেমন আছো তোমার আমার দাদার আমলও ছিল কোরআন বলে যে হ্যাঁ তোর দাদার আমলে ছিলাম দাদার দাদার আমলেও ছিলাম তার দাদার আমলেও ছিলাম তার দাদার আমলেও ছিলাম তার দাদার আমলেও ছিলাম তার দাদার আমলেও ছিলাম তো সর্বযুগের কত কিছুই পরিবর্তন হলো নকিয়া ফোন আইফোনের ডিমান্ডে চলে আসলো তোমার মধ্যে পরিবর্তন আসলো না কেন কোরআন উত্তর দেয় আমাকে নাজিল করনেওয়ালা সর্বকালে সর্বযুগে সর্বপরিস্থিতির সর্বপ্রশ্নের উত্তর দেওয়ার মতো সর্বচাহিদা নিবারণের মতো কোয়ালিটি আমার রব আমি কোরআনের ভিতর দান করে দিয়েছেন আওয়াজ একবার বলেন মারহাবা কোরআন বলে আমার পরিবর্তনের দরকার নাই তুই নিজেরে পরিবর্তন কর আর একটু জোরে বলতে হবে ভাই কত বছর প্রায় 1400 বছরটা বলেন কত বছর 1400 বছর একই সম্মানে টিকে থাকা সাইড ঠিকানে খেলার কথা না আজকে থেকে 2500 বছর পিছনে যান মোগল সাম্রাজ্য এর থেকে আরো পিছনে যান আরেক সাম্রাজ্য ব্রিটিশ সাম্রাজ্য এখন জোরে বলেন না এখন কত কিছুর পরিবর্তন মোগলের আমলও কোরআন সুবহানাল্লাহ জোরে বলেন না রে ভাই ব্রিটিশের আমলও কোরআন সাহাবার আমলও কোরআন আহলে বাইতের আমলও কোরআন পরিবর্তন লাগে নাই কিছু আমি সবার আওয়াজ চাচ্ছি আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন ভাইয়েরা শুনতে পারলে একটু রিপ্লে দিবেন সব কোরআনের মধ্যে আছে চাহিদা পূরণের ক্যাপাবিলিটি কোরআনের মধ্যে আছে এবার বলেন সে কোরআন নাযিল করছে আল্লাহ আল্লাহ 2023 সালের চাহিদা পূরণ যেহেতু করতে পারতেছে কোরআন
তার মানে যিনি কোরআনের কালাম করেছেন তিনি তেশাল সম্পর্কে আগে থেকে জানতেন জোরে 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 50 সালে কিভাবে আমরা কেউ ধারণাও করতে পারি না কিন্তু কোরআন বলে যে তোরা না থাকলো বুঝতেছেন বিষয়টা তাহলে কোরআন আওয়াজটা দিয়ে বলেন কিতাবটার নাম কি জোরে বলতে হবে কিতাবটার নাম কি এই কোরআনের বাড়ি কোথায় ফি লাউহিম মাহফুজ আল্লাহ বলছেন এই কোরআনের বাড়ি হচ্ছে লওহে মাহফুজে সুবহানাল্লাহ আরেকটু জোরে লওহে মাহফুজ কোথায় আল্লাহ যেখানে রাখছে এবার আসুন কষ্ট হচ্ছে আপনাদের এই কথাটা একটু মাথায় এবং মনে বসায় নেন যারা নিজের লাইফটাকে চেঞ্জ করতে চান আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার ইচ্ছা যাদের আছে পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে যে পাঠিয়েছেন এই পাঠানোর পিছনে একটা বিশেষ লক্ষ্য আছে কারণ আপনি জানেন অনেকে মায়ের পেটে আসার আগেও মারা যায় কেউ মায়ের পেটেও মারা যায় কেউ এসেও মারা যায় তাহলে আপনার আমার নিজেকে একবার প্রশ্ন করা দরকার আল্লাহ আমাকে এখনো বাঁচায় রাখলেন তো রাখলেন কেন চাইলে তো মায়ের পেটেও নিয়ে যেতে পারতেন একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইয়া যেহেতু রব এখনো আমাকে বাঁচাইও রেখেছেন হাজার গুনাহ করার পরও রিজিকও দিচ্ছেন নিশ্চয়ই বিশেষ একটা কারণ আছে ওই কারণটা যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি করব তো করব কি আগে তো কাজ বুঝে নিতে হবে তারপরে না করা না করা তারপরে না পারা কথা বলেন ঠিক কি না আসুন আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে মুরব্বিদের দোয়া নিয়ে কিছু বোঝার চেষ্টা করব আমার ভাইয়েরা ইসলাম এমন একটা ধর্ম যে এটাকে ইসলামটাকে হৃদয়ে লালন করেছে নবীর আদর্শকে হৃদয়ে লালন করেছে কোরআনটাকে মুখের মধ্যে ধারণ করেছে পৃথিবীর যেই কোনো জায়গায় যাক মাথা নিচু করে তাকে আসতে হবে না যেখানেই যাবে মাথা উঁচু করেই আসতে পারবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মাথা নিচু করে বাঁচার জন্য বানায় নাই বুক ফুলায় মাথা উঁচু করার জন্য আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন এবার বলেন কিতাবটার নাম কি জোরে বলেন জোরে বলেন বাড়ি কোথায় লোহে মাহফুজ বাড়ি কোথায় আদম নবী এসেছেন কোরআন আসে নাই শীষ নবীর আগমন হয়েছে কোরআন আসে না কোন কোরআন যেটা সমস্ত কিতাবের কিতাব শ্রেষ্ঠ কিতাব কোন কোরআন যে কোরআন হচ্ছে জালিকাল কিতাব লা রাইবা ফি কোন কোরআন যে কোরআন হচ্ছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ওই কোরআন আসে না ও কোরআন তুমি কি আসবে না বলে যে আমার এখনো যাওয়ার সময় হয় নাই এখনো যাওয়ার সময় হয় নাই এবার চলে আসলো দাউদ পয়গম্বর কোরআন বলে যে আমার এখনো যাওয়ার সময় হয় নাই এবার চলে আসলো মুসা পয়গম্বর কোরআন বলে যে আমার এখনো যাওয়ার সময় হয় নাই এবার চলে আসলো ঈসা পয়গম্বর কোরআন বলে আমার এখনো যাওয়ার সময় হয় নাই যখন আপনার আমার নবী আসলেন যারা দিলসে শুনো ইয়ার দিলসে দিলসে যখন আমাদের নবী আসলেন কোরআন আসার জন্য প্রস্তুত এবার নবীজির বয়স 5 বছর কোরআন বলে আল্লাহ আমাকে পাঠাবা না কয় সময় হোক নবীজির বয়স মোবারক 10 বছর শুনিয়েছে কোরআন বলে আল্লাহ আমাকে পাঠাও বলে যে সময় হোক 20 25 30 যখন পার হয়ে গেল কোরআন আল্লাহ পাককে বলে আল্লাহ আমাকে পাঠাও বলে যে সময় হোক এবার কোরআন বলে যে মওলা দিসম নবীরে মাত্র 63টা বছর 40 বছর যদি আমাকে এখানে সুপ করায় রাখো বাকি 23 বছরে করবে তো কি করবে রব বলে যে এই হিকমত তোমরা বুঝবা না তোমরা তোমাদের জ্ঞান দিয়ে আমি রবের হিকমত বুঝতে পারবা না আমার নবীকে আমি পাঠাচ্ছি সুতরাং সব প্ল্যানিং আমি আল্লাহ নিজেই করে রেখেছি আশা করি বুঝতে পারবেন ইনশাআল্লাহ একটু পরে গেলে আপনারা বুঝতে পারবেন মনে রাখবেন ভাই যত আল্লাহ এবং রসূলকে ধর্মকে এখানে লালন করতে পারবেন আপনার এটা তত বেশি প্রশান্তি অনুভব করবে এই যে আপনারা বলেন না শান্তি নাই শান্তি নাই শান্তি নাই অনেকে তো সুইসাইডও করে ফেলতেছে কেন নাই বলে যে এখানে শান্তি নাই তো শান্তি আসবে কেমনে যাকে রাখার তাকে তো রাখিই নাই ওনাকে যখন রেখেছে যেই রেখেছে ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলেছে আগুনে কর্ম চালাই দেওয়া আগুনে শেষ করে দেওয়া উত্তপ্ত করে দেওয়া কিন্তু রবকে দিলে রাখার কারণে আগুন পর্যন্ত ইব্রাহিম নবীকে জ্বালাইতে পারে নাই যাকে রাখার রাখার দরকার আছে তো তারপরে না শান্তি কষ্ট হচ্ছে ভাই আপনারা এবার আসেন ভাইয়েরা 40 বছর যখন হয়েছে আল্লাহ
জিব্রাইল এবার নিয়ে যাব এবার নিয়ে যাব এবার উনি আসলেন ইকরা বি ইসমি রব্বিকা আল্লাযী খালাক বলে শুরু করলেন টোটাল কোরআন আসতে সময় লেগেছে 23 ইয়ার্স 23 বছর কয় বছর একটু জোরে বলতে হবে মনে রাখবেন ভাইরা ইসলাম দান্দা লাগাইতে আসে নাই ধন্দ মিটাইতে এসেছে ইসলাম কুরআন ঝগড়া লাগাইতে আসেনি ঝগড়া বন্ধ করতে এসেছে নবী রাহমাতুল্লিল আলামিন যুদ্ধ লাগাইতে আসেনি যুদ্ধ বন্ধ করতে এসেছেন সেই কুরআন নিয়ে আমরা তো ঝগড়া করাটা মানাই না কথা বলেন না রে ভাই প্রত্যেকটা কিছুর একটা উসুল আছে একটা বেস আছে যে 10 তলা বিল্ডিং আপনারা দেখছেন ওই 10 তলা বিল্ডিং এর একটা বেস আছে বেসের একটা পিলার নির্দিষ্ট আছে এই প্যান্ডেলের একটা নির্দিষ্ট বেস আছে প্যান্ডেল ওয়ালাকে জিজ্ঞেস করেন ওই বেসটা উনি খুঁজে বের করে দিবেন এই যে মাইক্রোফোন মাইক্রোফোনের একটা বেস আছে প্রত্যেকটা কিছুর একটা বেস আছে আর ইসলামের মেইন বেসটাই হচ্ছে শান্তি 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 তো যেখানে শান্তি সেখানে ইসলাম যেখানে শান্তি নাই জোরে বলতে হবে তো ভাই যেখানে শান্তি নাই যেখানে শান্তি আছে বাস এই কথাটা মাথায় রাখবেন সর্বদা যেখানে দেখবেন যে শান্তি নাই সেখান থেকে আস্তে করে সাক্ষী দিয়ে নেবেন এখানে আমার ইসলাম নাই কারণ আমাদের ইসলাম তো সেই ধর্ম যে ধর্ম শিক্ষা দেয় নিজের মুখে হাসি না ফুটলেও মানুষের মুখে হাসি ফোটানোর ব্যবস্থা করো নিজে উপবাস থাকলেও মানুষকে মেহমানদারি করো খাবার মাধ্যমে সুবহানাল্লাহ তোমার ঘরের মধ্যে যদি কখনো দেখো অন্য ধর্মের মানুষ এসে অভাবের কারণে হাত পেতেছে জিজ্ঞেস করিও না সেই কোন ধর্মের বিশ্বাসী যতটুকু পারো তাকে সাহায্য করো যদি দিতে না পারো কোনো অর্থনৈতিক সম্পদ অন্তত মুসকি হেসে সুন্দর একটা ব্যবহার দিয়ে তাকে বিদায় করো এই ধর্মের নাম কি জোরে বলতে হবে এই ধর্মের নাম কি এতটুকু কি বুঝতে পেরেছেন এতটুকু যারা বুঝতে পেরেছেন একবার বলেন মারহাবা এবার একটা চমৎকার কথা আমি আপনাদের প্রেজেন্ট করব আপনাদের হাতে বাকিটা আপনাদের বিবেকের বিষয় এই এলাকার নাম কি নিজামপুর মির্জাপুর মির্জাপুর এই মির্জাপুরের এই মাঠটাতে যদি চাষ করতে একজনকে দেওয়া হয় যে তোমাকে আমি 10 দিন সময় দিলাম এটা চাষ করো 10 জন ব্যক্তিকে কয় দিন সময় দিবেন ওই যে পাটিগণিতের অঙ্ক এই অটোফাস বসে রয়েছে কথা কইতেছে 10 জন 10 দিন যদি লাগে একজনের 10 জনের লাগবে ম্যান পাওয়ার যদি বেড়ে যায় সময় কমাই দিলেও চলে আর যদি ম্যান পাওয়ার কম থাকে তখন সময় কি করতে হয় আর সময়টা বাড়াই দিতে হবে যে তোমার আপনার কি দেখে জায়গা দেখে জায়গা যতটুক অতটুক ঠিক আছে একটু জোরে বলেন ঠিক আছে এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব আপনারা সবাই মিলে উত্তর দিবেন কারো জবান যেন চুপ করে না থাকে যুগে যুগে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন ইসলাম প্রচার করার জন্য ধর্ম প্রচারের জন্য কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়েছেন আল্লাহর বার্তা প্রচার করার জন্য কথা বলেন ঠিক কি না আল্লাহ যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়েছেন মানুষকে অমানুষ থেকে মানুষ বানানোর জন্য কথা বলেন ঠিক কি না আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহর দাওয়াত পৌঁছায় দেওয়ার জন্য কথা বলেন ঠিক কি না আল্লাহ যেমন নবীও পাঠিয়েছেন রসূলও পাঠিয়েছেন তাদের জন্য একটা জায়গাও নির্ধারণ করে দিয়েছেন আমি সবার মনোযোগ চাচ্ছি এবার আদম নবীকে যখন আল্লাহ পাঠালেন আল্লাহ পাক বলে তোমাকে আমি পৃথিবীতে পাঠাচ্ছি পুরো পৃথিবী তোমার দায়িত্বে নাই তোমার জন্য আমি দায়িত্ব নির্ধারণ করলাম তোমার জন্য আমি বরিশালকে নির্ধারণ করলাম তুমি বরিশাল ইসলাম প্রচার করো এটা কিভাবে বুঝবেন মুসা নবীকে কিসের নবী বলা হয় বনি ইসরায়েলের নবী আমরা তো বনি ইসরায়েল না উনি বনি ইসরায়েলের নবী একটু জোরে জোরে বলতে হবে তো ভাইয়া ওনার দায়িত্ব ছিল নির্দিষ্ট এরিয়া যে আমরা আমাদের এনভায়রনমেন্টে বোঝার জন্য বলি বাংলাদেশে 64টা জেলা বাস এটাকে মাথায় রেখে বলেন আল্লাহ তাআলা যখন এবার শীষ নবীকে পাঠালেন শীষ নবীকে দায়িত্ব দিলেন শীষ তোমার দায়িত্ব হচ্ছে খুলনা এবার যখন ইদ্রিস নবী আসলেন আল্লাহ পাক বললেন তোমার দায়িত্ব হচ্ছে পাবনা আর একটু জোরে এবার যখন মুসা নবী আসলেন আল্লাহ পাক বললেন তোমার দায়িত্ব হচ্ছে সিলেটে এবার যখন ঈসা নবী আসলেন ওনাকে বললেন আল্লাহ তোমার দায়িত্ব হচ্ছে চট্টগ্রামে এবার আমাদের নবীর আসার পালা আর একটু জোরে এবার আদম নবী বলে আল্লাহ আমাকে যে দায়িত্বটা দিলা আমার টাইম কত
বলে যে তোমার টাইম 1000 বছর সুবহানাল্লাহ জোরে বলেন এবার ইব্রাহিম নবী আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ আমার দায়িত্ব কোথায় বলে যে তোমার দায়িত্ব হচ্ছে তোমার কি জানি বলে কলকাতায় তো আল্লাহ আমার টাইম কতটুকু বলে যে তোমার শত শত বছর সুবহানাল্লাহ জোরে নূহ আলাইহিস সালাম বলে যে আল্লাহ আমার এরিয়া কোনটা বলে আল্লাহ পাক বলে তোমার এরিয়া হচ্ছে মুম্বাই আল্লাহ আমার টাইম কতদূর বলে যে তোমার শত শত বছর এবার সব নবী আসা শেষ আমাদেরটা আসার সময় এবার আমাদের নবী বলে আল্লাহ আমার এরিয়া আমারও তো একটা দায়িত্ব এরিয়া দেন এরিয়া আপনার এরিয়ার ভিতরে বাংলাদেশ আছে ইন্ডিয়া আছে পাকিস্তান আছে দুবাই আছে আমেরিকা আছে আফ্রিকা আছে আছে সুইজারল্যান্ড আছে আফ্রিকা আছে আমেরিকা আছে কানাডা আছে উত্তর আছে দক্ষিণ আছে পূর্ব আছে পশ্চিম আছে আসমানও আপনার দায়িত্ব জমিন আপনার দায়িত্ব দ্বিতীয় আসমান আপনার দায়িত্ব তৃতীয় আসমান আল্লাহ সব দায়িত্ব আমার আল্লাহ পাক বলে যে আপনার দায়িত্ব আল্লাহ আমার ডিউরেশন আমার টাইম 65 বছর পার্টি কোনে তুলে গেছে أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا چارو طرف نور چھایا آقا کا میلاد آیا خوشیوں کا پیغام لایا لایا آقا کا میلاد آیا اللهم صل علی مولانا محمد وعلى شمسوں کمر اور تارے کیوں نہ ہو خوشیاں جیسارے ان سے ہی تو نور پایا پایا آقا کا میلاد آیا اللہم صل على مولانا محمد وعلى آله সর্বপ্রথম আমরা সকল গুনেহগার পাপী অপরাধী বান্দারা মিলে মহান রবের পবিত্র নামের জিকিরের মাধ্যমে নিজেদের অপবিত্র জবানকে পবিত্র করার চেষ্টা করব আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ ভালোবাসা নিয়ে পড়ার চেষ্টা করবেন সাথে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহু 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 আল্লাহু
সবাই মিলে আরেকটু ইমানি আওয়াজে আল্লাহু 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 আল্লাহ আল্লাহ الصبح بدا من طالعته والليل دجى وافراته الله দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে মহব্বতের ইমানে আওয়াজে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু অধ্যক্ষ মির্জাপুর নবীর প্রেমিক সুন্নি যুব সংগঠনের আয়োজনে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক সহযোগিতা ও মহব্বতে বিসি দরবার শরীফের সম্মানিত পীর সাহেব রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত পীরে তরিকত হুজুর আলহাজ আল্লামা সৈয়দ শামসুদ্দিন ইমরান শাহ সাহেব হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত মান্যবর সহ সভাপতি জনাব হাজি রফিক মিয়া সাহেব জনাব মোহাম্মদ আব্দুল আলী সর্দার সাহেব আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান মেহমান মান্যবর চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হুজুর আল্লামা মুফতি জুনায়েদ সিদ্দিকি আত-তাহিরি সাহেব মাদ্দাজিল্লুল আলী আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক রৌনকে আহলে সুন্নাত হযরতুল ইলাম কাউসার আহমেদ খান মুজাহিদি সাহেব আজকের মাহফিলের সম্মানিত আলোচক শায়ের আহলে সুন্নাত শায়ের কারী নাজমুল হুদা আল হুসাইনি সাহেব রৌনকে মিল্লাত হযরত মাওলানা কারী হাফিজুর রহমান সাহেব রৌনকে মিল্লাত হযরত মাওলানা কারী নুরউদ্দিন নুরানি সাহেব মাহফিল পরিচালনায় খেদমত করে যাচ্ছেন রৌনকে আহলে সুন্নাহ ডাক্তার কাজী মুফতি মোহাম্মদ মহিউদ্দিন জিলানী সাহেব সহ আমন্ত্রিত বদিগার ওলামায়ে কেরাম বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্রবায়েরা পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে আজাম হাজেরানে মজলিস উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আপন আপন জায়গা থেকে রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে অন্তরের সর্বোচ্চ ভালোবাসাকে সাথে নিয়ে একবার রবের দরবারে গোলামীর হাজিরা দেওয়ার লক্ষ্যে মহব্বত করে চিৎকার করে একবার বলি আলহামদুলিল্লাহ আরেকটু ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিল যারা আয়োজন করেছেন এই আয়োজন করার জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন ইতিমধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যারা উপস্থিত হব যারা দূর থেকে শ্রবণ করছি আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগিরা গুনাহকে মাফ করে দিন আমিন আল্লাহ তাআলা দয়া করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন আমিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক সম্মানিত উপস্থিতি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে আমার নিবেদন যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন এই সময়টুকু সবাই
মনের কান দিয়ে একটু শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার কথা আমি অধমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না তবে আপনার ঈমানি ভাই হিসেবে আপনার কাছে ছোট একটি আবদার রাখব প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা আর একটু জোরে বলেন আমি আপনাদের আমন্ত্রণে আপনাদের এলাকায় আল্লাহর রহমতকে সাথে নিয়ে আমি মেহমান হয়ে এসেছি আমি ভালোবাসা নিয়ে এসেছি আপনাদের কাছে যেন ভালোবাসা এবং দোয়া নিয়ে ফিরে যেতে পারি এই আন্তরিকতা আছে তো আপনাদের কাছে না মাশাআল্লাহ আজকের আলোচনা চলবে 50-50 আমি করব 50 আপনারা করবেন 50 ইনশাআল্লাহ রাজি রাজি দাদা নানার বয়সী যারা আছেন আপনাদের আর আজকে আওয়াজ করতে হবে না কষ্ট করে কারণ আপনারা আওয়াজ করতে করতে কালা দাঁড়িয়ে সাদা বানিয়েছেন আর করা লাগবে না করার নাতিরাই করে ফেলবো যুবকরা আসেনি আছে যুবকরা আসেনি আছে একবার বলেন মারহাবা মারহাবা এবার আসুন যারা পড়ালেখায় আছেন পড়ালেখার সাথে সম্পৃক্ত ছিলেন আপনারা একটু মনোযোগ দিবেন যত সাইলেন্ট থাকতে পারবেন আমরা বলতে তত স্বাচ্ছন্দ্য বোধ ফিল করব ভাইয়া কিছু করা যায় কিনা একটু দেখেন এই মাহফিলটা সবার দায়িত্ব আছে সুন্দর করার ঠিক না আমরা সবাই যেন আপন আপন জায়গা থেকে সবাই দায়িত্ব পালন করি মাশাআল্লাহ মাশাআল্লাহ তো যাই হোক আপনারা কিন্তু ফগেটটা সাবধান বুঝাইতে পারি না মনে কথা ফগেট ফগেট যদি একটু সামনে আসতে পারেন যদি সম্ভব হয় আর কি আপনারা একটু সামনে আসার চেষ্টা করেন এটাও সম্ভব সুন্দর যদি হয় যদি আপনাদের পক্ষে সম্ভব হয় ভাইরা জি আপনারা যত নিরিবিলি থাকবেন আমার বলতে তত স্বাচ্ছন্দ্য বোধ ফিল করব আমি সেজন্য আপনাদের সকলের একটু সহযোগিতা কামনা করছি সবাই আগে একবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার বান্দা হিসেবে আল্লাহরে ডাকলাম এবার উম্মত হিসেবে নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ এবার সবাই মিলে বলেন মারহাবা এবার সাইলেন্ট থাকেন